ইসরায়েলে ম্যাকডোনাল্ডস এর সব রেস্টুরেন্ট আবারও কিনে নিচ্ছে ফাস্ট ফুড জায়ান্টে। হামাস ইসরায়েল যুদ্ধের বয়কট ইস্যুতে এই রেস্টুরেন্টগুলো বিক্রি করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান অ্যালোনিয়ালের সঙ্গে চুক্তি হয়েছে দেশটিতে পরিচালিত 225টি আউটলেট পুনরায় কিনে নেওয়ার বিষয়ে। এই আউটলেটগুলোতে কর্মরত আছেন 5,000 কর্মী। হাজার হাজার ইসরায়েলি সেনাদের বিনামূল্যে খাবার বিতরণ করে অ্যালোনিয়াল, যে কারণে সমালোচনার মুখে পড়তে হয় ম্যাকডোনাল্ডসকে। যদিও এই সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে কমে গেছে ম্যাকডোনাল্ডসের বিক্রি।